সৌরজগতের বাইরে পানিতে আবৃত একটি গ্রহ থাকতে পারে এমন ধারণা করছেন কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল। গ্রহটির নাম দেওয়া হয়েছে টিওআই 1452। বিজ্ঞানীদের দাবি, গ্রহটির অবস্থান পৃথিবী থেকে প্রায় 100 আলোকবর্ষ দূরে। পৃথিবীর চেয়ে আয়তনে 70% বড় গ্রহটি পাথুরে। এতে মাত্র 11 দিনে বছর হয়। এই গ্রহ দুটো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করছে। বিজ্ঞানীরা বলছেন, নতুন সন্ধান পাওয়া এই গ্রহের জলবায়ু, প্রকৃতি ও পরিবেশ পৃথিবীর মতোই, তবে সেখানকার পানির পরিমাণ পৃথিবীর চেয়েও বেশি। মন্ট্রিল ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের পিএইচডি শিক্ষার্থী চার্লস ক্যাডিএক্স বলেন, টিওআই 1452 বেষ্টিত গ্রহ, মহাসাগর বেষ্টিত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তা হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি আরও বলেন, ব্যাসার্ধ ও ভর অনুযায়ী এই গ্রহের ঘনত্ব অনেক কম। সাধারণত পৃথিবীর মতোই এতে ধাতু ও শিলা পাওয়া যেতে পারে। গবেষকদের এই দল আশা করছে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এ বিষয়ে আরও অনেক তথ্য তুলে ধরতে সমর্থ হবে এবং বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করবে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।